মানুষে কই যায় রে, তুমি আছাড়িয়া মসজিদের পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া, এ মসজিদের দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। কেউ পাজারো গাড়ির মধ্যে উঠলে কে পাজারো গাড়িতে উঠছি, কেউ হায়াস গাড়িতে উঠলে কে হায়াস গাড়িতে উঠছি, কিন্তু তোর জীবনের শেষ ঠেলা গাড়িটা মসজিদের বারান্দায় পড়ে আছে। একটা বার কি ওই পালংটা গাড়িটা দিয়ে কেউ কি নিজেরে গুছাইতে পারলা না? মানসিক কই যায় রে, দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এইবারে লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা ঘুমাইলা হারে করি। এইবারে লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা ঘুমাইলা হারে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষে কই যায় রে, দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। কথা বলো ঠিক না বেঠি, যা মসজিদে যা, মসজিদ সেই গাড়িতে আছে। মসজিদের পালকি খানা আসবে সবার কাছে সবার জানা, বড় পাতার গরম চলে শেষ গোসল দিবে সব জনা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? নীরবে নিবৃতে আমি তাহির কথাগুলো আপনারা শ্রবণ করুন, আপনারা আওয়াজ করে বলুন হায়াতের মালিককে, দিলটা নরম করে বড় কে, আর বড় করি বলি কে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সুন্দর করে সাজাবেন। কিন্তু সাজাইবার আগে তিনি ওয়াসিলা করেছেন তার বন্ধু বানাবেন, কথা বলেন ঠিক কিনা? তার হাবিবকে বানাবেন। এই জন্য বন্ধু নবীর উসিলায় আমরা দুনিয়ার সব পেয়েছি। আপনারা বলেন আমার নবী হাবিবুল্লাহ, তাতে কোনো সন্দেহ আসেনি। এই জন্য দরাধামে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পাঠিয়েছেন। কালের বিবর্তনে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীগুলোকে দুনিয়াতে পাঠিয়েছেন। প্রত্যেক নবীদের সময় উম্মত ছিলেন, আমরা এমন নবীর উম্মত যেই নবী হলো সকল নবীদের নবী, ঠিক না বেঠি? যেই নবী হলো সবচাইতে শ্রেষ্ঠ নবী, সবসে আওলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ওয়ালা হামারা নবী। আমার নবী দুনিয়াতে এসেছেন জীবন বিধান হিসাবে একটি ধর্মগ্রন্থ দিয়েছেন, যেই ধর্মগ্রন্থের নাম হলো আল কোরআন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কোরআনের মধ্যে কোন সন্দেহ আছে? আরো জোরে বলো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল এই কোরআন হলো এমন একটা গ্রন্থ যার মধ্যে কোন চুল পরিমাণ সন্দেহ
তেলাওয়াত করলে আপনারে কি আল্লাহু আকবার বলতে অসুবিধা হয়? হাতে রেখে দিয়েছে। এই জন্য আমার দেশে অনেকে মনে করে কোরআন শরীফটা বুঝি গাঙ্গের মধ্যে বাসাই দিলেই কোরআন শেষ হয়ে গেল। কোরআন শরীফটাকে একটা জায়গায় রেখে দিলে বলেই কোরআন শেষ হয়ে গেল, না না, কোরআন এত ঠনকু ধর্মগ্রন্থ না। এই জন্য কোরআন এমন একটা গ্রন্থ যা যে গ্রন্থটাকে হেফাজতের দায়িত্ব একজনের হাতে রেখেছেন। জবান খুলে বলুন তিনি কে? তুমি যদি মেনে চলো তুমি যাবে জান্নাতে।
মানে হলো কোরআনে আদেশ আছে নিষেধ আছে, যদি তুমি অন্যায়ের পথ বেছে নাও তুমি জাহান্নামে যাবে, আর যদি তুমি হকের রাস্তাটা বেছে নাও তুমি জান্নাতে যাবে। জবান খুলে বলুন, জান্নাতে দেওয়ার মালিক কে? সত্য সমাগত মিথ্যা দূরীভূত। এ যুবক, জগৎপুর কয়েকদিন আগে আসার কথা ছিল, ঠিক কিনা বলেন? আমার নসিবে নাই, দুঃখ করি না, আল্লাহ লিখে নাই, তাই হয় নাই, এতে ঘাবড়ানোর কোনো কারণ নাই। এখন আবার জগৎপুর মাহফিল হচ্ছে, আল্লাহ লিখে রেখেছেন আমি এসেছি, আপনারা এসেছেন। একদিকে যখন রাস্তা বন্ধ হয়, শত্রুর দিকে রাস্তা খুলে দেয় কে? সুদের প্রতিকূলে যখন বাদ দেওয়া হয়, সুদের গতি যেমন বাড়ে। আশেক রাসুলের একটা মাহফিল বন্ধ হয়ে গেছে, আশেকরা খাবার দাবার সব সাইরা মাহফিল আজকে হাজির হয়ে গেছে। এই জন্য আমার যুবক ভাইরা, কোরআন অনুযায়ী দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ, এই কোরআন হলো সকল মানব জাতির জন্য সংবিধান, এতে রয়েছে তোমার আমার নিখুঁত নির্ভুল সমাধান। এই জন্য আমরা কি হক পথে চলবো না বাতিল পথে চলবো? হক পথে চললে হক মানে সত্য, সৎ পথে শত বাধা আসবে, কিন্তু মনে রেখো শত বাধা উপেক্ষা করে তোমাকে সত্যের জয়ের পতাকা হাতে নেওয়া লাগবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমি অনুরোধ করে বলবো, আজকে যারা এসেছেন, এমন অনেক মানুষ আছেন আমার মতন বাবা হারায়া মা ফিরে এসেছেন। আজকে ঈদ মিলাদ নবীর জুলুসে যখন আমি বাড়ি থেকে বের হলাম, আমার বাবা যদি দেখতেন কত যে খুশি হইত, এত সুন্দর করে জুলুসটা করলাম, আর এটা মা শরীরে রক্তটারে পানি বানায় বানাইছি। আর আমার আম্মা বাড়িতে নামাজের মুসল্লার মধ্যে সারা রাত বইসা দিছে, দিনের বেলা জুলুসের পরে কানতে কানতে আমার ফোন দিয়েতে, আব্বা তুমি কই আছো? আমি বললাম জুলুস সম্পন্ন হয়েছে। আমার আম্মা খুশি হয়েছে। এই যুবকের দল, মনে রেখো একটা কথা মনে রেখো, এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবী থেকে একদিন না একদিন চলে যাওয়া লাগবে। আপনারা বলেন সত্যের পথে চললে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ছায়া দিবে কি দিবে না? আবার রেডি আছেন তো? রেডি আছেন তো? সহযোগিতা করবে কে? ওরে যুবক, রাতের বেলা ডাব চুরি করতে যাইবা, ডাবের মধ্যে দইরা টান দিবা, টান দেওয়ার আগে মনে মনে ভাববা গড়ের গৃহ গড়ের ভিতরে ওই যে কি বলে বাড়ির মালিক কি বলে, গৃহস্থ যদি ঘরের মধ্যে ঘুমায় থাকে, তুমি সুযোগে ডাব বাসে উঠে গেছো, ডাবটা পারতে যাইয়া হঠাৎ করে ভিতরে একটা নাড়া দাও, এই পৃথিবীর কেউ আমার দেখে নাও, একজন আমার দেখতেছে, যার কাছে আমার চুরির হিসাব দেওয়া লাগবে, জবানটা খুলে বলো তিনি কে? আল্লাহ ডাক দিয়ে কয়, আমার ভয় করে যারা অন্যায় কাজ ছেড়ে দিবি, আমাকে ভয় করে যারা ন্যায়ের পথে সংগ্রাম করবি, আমাকে ভয় করে যারা সত্যের পথে চলবি, যদি কেউ না থাকে একজন আমাদেরকে শেল্টার দিবে, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইরা, আমাকে ইন্তেজামিয়া কমিটি বলেছেন কবরের উপরে একটু টাচ দেওয়ার জন্য, এরপর আমি বলবো ঈদ মিলাদুন্নবী সবচেয়ে বেহতের ঈদ মিলাদুন্নবী কা? ঈদ মিলাদুন্নবী পালন করা বেদাত নয়, ঈদ মিলাদুন্নবী পালন করা হলো ইমানের ব্যাপার, ঠিক কি না বলো? এই জন্য আমার যুবক ভাইরা, আমি কিন্তু খুবই পরিশ্রান্ত, বুঝতে দিচ্ছি না, দিন রাত এমন হাজার হাজার মানুষ নিয়ে আমি কথা বলি, কিন্তু একটাই কথা একদিন আমার কণ্ঠ থাকবে না,
একদিন আপনার সম্পদ থাকবেন আমার পাঞ্জাবিটা দেখেন, এই পাঞ্জাবির ভিতরে কিছু টাকা আছে, এই পাঞ্জাবির ভিতরে কিছু টাকা আছে, আমার দুইটা পকেট আছে, আপনার দুইটা পকেট আছে, কেন দুইটা পকেট? দুনিয়ার ভিতরে পকেট রাখা হয় টাকা রাখার জন্য, প্রয়োজনে জিনিস রাখার জন্য, কিন্তু একটা বার চিন্তা করবে জগৎপুরের মানুষেরা, এই দুনিয়া থেকে যেদিন চলে যাবে চিরদিনের জামাটা যেদিন গায়ের মধ্যে লাগাইয়া দিবে ওই জামার মধ্যে কোনো পকেট থাকবে না, কথা বলেন ঠিক না? কেন নাই, কেন নাই? দুনিয়ায় পকেট ব্যবহৃত হয় দুনিয়ার সম্পদ রাখার জন্য, আর কবরের ড্রেসের মধ্যে কোনো তোমার পকেট থাকবে না। আর সহজে প্রমাণ পেয়ে গেলাম এই দুনিয়ার কোনো কিছু কবরে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমার চিরদিনের ড্রেসের নাম কাফনের কাপড়। পুরুষের জন্য কাফনের কাপড় হলো তিনটা, আর মহিলাদের জন্য হলো পাঁচটা। ও আমার জগৎপুরের মা, একদিন লাল বেনারসি শাড়ি পইরা স্বামীর বাড়িতে আইসা জিন্দগি সাজাইলা, কালকে যদি তুমি মারা যাও লাল বেনারসি সুকেজের ভিতরে পড়ে থাকবে, কিন্তু তোমার শরীরের ভিতরে চিরদিনের একটা ড্রেস লাগানো হবে, যেই ড্রেসটার নাম কোনো সাদা কাফন, কথা বলেন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমা, ক্ষমা করে দিও তোমরা আমা, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। হাইরে পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর, আব্দুল বারী জিহাদি হুজুর কিছুদিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই হাজার হাজার আলেমের উস্তাদ আল্লামা আব্দুল বারী জিহাদি হুজুর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আর আসবে না। আল্লামা গাজী আমিরুল ইসলাম জালালী হুজুর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আর আসবে না। আল্লামা হাফেজ এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আর আসবে না রে, আর আসবে না। হাসতি হাসতি বড় বড় আলেমরা আমরা রে তিন কইরা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতেছে, আর আসবে না রে বন্ধু আমার। এই জন্য আমি তাহিরি একদিন থাকবো না, আপনিও দুনিয়ায় একদিন থাকবেন না। আরে দুনিয়া বড় নিষ্ঠুর পৃথিবী, আজকে তাহিরির জন্য হাজার হাজার মানুষ মাঠ ভাঙ্গা পড়ে, এমন একদিন আসবে আমি টাকা দিয়া বাবা ডাকলেও আমার মা ফিলে এত লোক আমি আনতে পারবো না। এটাই হলো পৃথিবীর মানুষ, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্য যুবক ভাইয়ের আমার, যতদিন দুনিয়াতে থাকব নবীর মহব্বতের দরকার আছে না? না আরে বাবা, কত মানুষই তো মারা যায় জানাজার ময়দানে, তিন কাতার চার কাতার হয় না, কিন্তু জীবনটারে এমন ভাবে সাজায় আনেন হাজার হাজার মানুষ আপনার জীবনের সমাধির পরে হাত তুলে আপনার জন্য দোয়া করবে, এমন একটা জীবন আপনারা তৈরি করে নেন। শুধু মাথায় পাগড়ি লাগাইলাম, গায়ের মধ্যে পাঞ্জাবি লাগাইলাম, হুজুরের বেশ দর্শি, এটাই কিন্তু ভালো মানুষের লক্ষণ না। আপনি স্কুলে পড়েন, আপনি কলেজে পড়েন, আপনি ইউনিভার্সিটিতে পড়েন, আপনি এসআই, আপনি ওসি তদন্ত, আপনি ওসি, আপনি এসপি মহোদয়, আপনি ডিসি হতে পারেন, কিন্তু আপনার নীতি আপনাকে এমন জায়গায় নিয়ে পৌঁছে দেবে আপনার চলে যাওয়ার পরেও হাজার মানুষ আপনার জন্য চোখের পানি ফালাইয়া কাঁদবে, কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা, ওই কথাটাই বলতে চাই, দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর, এই কচুয়ার মানুষ, এই জগৎপুরের মানুষ, এই মুহূর্তে যদি তাহিরি মারা যায় এতগুলা মানুষ আমার জানাজায় যাবে না, অ্যাম্বুলেন্স দা টুকাইয়া বাসাই পাঠাইয়া দিব, এতগুলো মানুষ আমার বাড়িতে কিন্তু আপনারা আর যাবেন না।
মারা যাওয়ার পরে সব সম্পর্ক ইতি হয়ে যায়। এই জন্য দুনিয়ার মধ্যে যার যেই জন্য মহব্বত করবেন, আন্তা মা মানা বাপ্তা, এমন মানুষের মহব্বত করেন যার সঙ্গে আপনারা হাসর হবে। আমি তাহিরি মারা গেলে কেউ যাবেন না, দুই একজন যাবে, গাড়ি ভরে ভরে কয়েকজন যাবে, বাড়ির পাশে যাইয়া চোখের পানি ভানায় কাঁদবে, জিজ্ঞাসা করবি তোমার বাড়ি কই, কই আমার বাড়ি হলো জগৎপুর, এখানে কেন আসলা, আপনার ভাইয়ের জানাজার নামাজ পড়তে এসেছি, এমন ভাবে কান্দো কেন, কই আপনার ভাইয়ের ওয়াজ শুন না, আমরা ওয়াজের ময়দানে কান্দতাম, এখনো তো আর আপনার ভাইকে পাবো না, চিরদিনের বিদায় দেওয়ার জন্য চোখের পানি ভাঙায় কান্দি। ও তাই নাকি কবরের পারে যাইয়া কান্দে, জানাজার মাঠে যাইয়া কান্দে, কবরে নামায়া দেওয়ার পরে মাটি দেওয়ার সময়ও কান্দে। এবার যদি বলেন আপনার বাড়ি কচুয়া, আপনার বাড়ি হলো কচুয়া, আপনি জগৎপুর থেকে এসেছেন, আপনার চোখের পানি দেখে মনে হচ্ছে আপনি আমার বাইরে অনেক ভালোবাসেন, হ্যাঁ অনেক ভালোবাসি, তাইলে ঠিক আছে যে এই বাড়িটা সারাটা জীবন হাজার মানুষ নিয়ে বয়ান করব, যেই মানুষটা হাজার হাজার মানুষ নিয়ে বয়ান করে আপনারা পাগল বানাইছে, এই মানুষটা চিরয়েতিম হইয়া মা বাবা চাইরা অন্ধকার কবরে চলে গেছে, আপনি যেহেতু জগৎপুরের মানুষ আমার বায়ের লাগে আপনার এত দরদ, একটা রাত্র আমার বায়ের সঙ্গে কবরে থাকেন না, তিনি বলবে আমার ভয় লাগে ভয় লাগে, কেমনে থাকব দুনিয়ায়, যতদিন আছে বন্ধুর কোনো ভাবনা, মরণের পরে কবরে থাকার কোনো বান্ধব নাই। এই জন্য তাহিরি বলি আমার আপন তুমি তোমার আপন আমি, কিন্তু মনে রেখো মরণের পরে কেউ নাই। এখন প্রশ্ন হলো মরণের পরে যে তোমার কবরে আপন হবে ওই নবীর মহব্বতের দরকার আছে না, জবান করে বলো আছে না? এই জন্য আমার বাবা ও যুবক কবরটার ভিতরে সুখ আছে দুঃখ, সুখ আছে দুঃখ আছে, আল্লাহর সঙ্গে নাফরমানি করলে কবরের ভিতরে কেমন কষ্ট হবে শুনে যান। এক বেচারার কবর করছে জগৎপুরের গুরুস্থানে, কথার কথা বলতেছি বোঝার জন্য বলছি, অসুবিধা হবে নাকি? এ বন্ধুরে ও যুবক ভাইরা, এক বেচারা কবর খুললো মনে করেন জগৎপুরের গুরুস্থানে, এই কবরটা কইরা যখন শেষ করলো রে, দেখতেছে কবরের ভিতরে সাপ দেখা যায় সাপ দেখা যায়, এই কবরটা পাল্টায় আরেকটা কবর করলো, দেখতেছে ওই কবরটার মধ্যে সাপ দেখা যায়, দ্বিতীয় কবরটা শেষ কইরা চতুর্থ কবর করলো, কুরার পরেও সাপ দেখা যায়। আপনারা বলেন সাপ কি ভয়ের প্রতীক নাকি ভালোবাসার প্রতীক? ভয়ের প্রতীক সাপ, সাপ দেখে মানুষ বড় আশ্চর্য হয়ে গেল, হাই রে জগৎপুরের মানুষ, পায়ের মধ্যে হাত দিয়া বলি ওই সাপ দেখার পরে। এবার যারা কবুদাইলা কবর করলো এরা মনে মনে ভাবতেছে এই মানুষটাই, এই মানুষটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, এই মানুষটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, এই মানুষটা 30 দিন রোজা রাখতো, এই মানুষটা আল্লাহ ওয়ালা ছিল, এই মানুষটা নবী ওয়ালা ছিল, এই মানুষটা মা বাবার খেদমত ওয়ালা ছিল, কিন্তু মানুষটা মারা যাওয়ার পরে তার কবরের ভিতরে কেন সাপ দেখা যায়? মানুষের ভিতরে আতঙ্ক ছড়ে গেছে, হিন্দি মিন চাইবে ও যুবক, এবার সাপ দেখার পরে ওরা মনে মনে ভাবে আমরা তো মানুষ, কত কবর করবো আর কত কষ্ট করবো, এই বেদটা একজন আল্লাহর বন্ধুর কাছে জানানোর দরকার, আল্লাহর বন্ধুর কাছে যাইয়া কই আল্লাহর বন্ধু গো আমরা এই মানুষটার কবর করলাম, যেই কবর করি সেই কবরের মধ্যে সাপ, এই সাপের কারণে আমরা ভয় পাইয়া গেছি, ইন্দিমিন টাইমে এখন আমরা কি করতাম? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে যুবক শেষবারের মতন কবরটা করো, যদি সাপ থাকে ওই কবরে দাফন করবা, আর সাপ যদি না থাকে ওই কবরে দাফন করবা। এবার জীবনের ইতি একটা কবর করার জন্য হাতের মধ্যে কোদাল নিল, ও বন্ধুরি ও জগৎপুরের বাবারা
এবার সবাই মিলে কবরটা খুললো। কবরটা খোঁড়ার পরে দেখতেছে এই কবর খোঁড়া শেষ হয়ে গেছে, কবরে কোনো সাপ নাই, কিন্তু লাশের জানাজার নামাজ পড়া হয়ে গেছে। লাশটারে কাদের মধ্যে কইরা গুরুস্থানের পার যখন আনলো, এবার লাশটারে কবরের পার যখন নামাইছি তাকাইয়া দেখতেছি কবরের কোনা দিয়া বিস্তর বিস্তর সাপ এইবারে ফলা তুইলা রইছি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, কবরের সাপের কবর কেমনে সয়েব গো নবী, এমন সাপ ফনা তুল্লা দাঁড়ায় রইছে। এই সাপের দাঁতগুলো হলো 70 গজ লম্বা, এই সাপের মাথার মধ্যে মহিলাদের চুলের মতন চুল, এই সাপের বডির মধ্যে এমন দুর্গন্ধ, এই দুর্গন্ধের ধাক্কায় কেউ থাকতে পারতেছে না। এই সাপের দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার লম্বা, এমন সাপ গুলা হাত করে দাঁড়ায় রইছি। এবারে মনে একটা ভালো মানুষের কবরে বারবার কেন সাপ দেখা যায়? আমি তাহিরি দুনিয়ায় একদিন থাকবো না নবী গো, এই কবরে যেন সাপ না থাকে নবী গো, ও নবী গো, এই কবরে আমার আব্বা থাকবে না। আমার আব্বারে দি সোয়া দিয়ে আইছি, 2.5 বছর হয়ে গেছে, কেমন আছে আজ পর্যন্ত জানলাম। আল্লাহ আল্লাহ গো, যাদের আব্বা অন্ধকার কবরে এতিম হইয়া পড়া রইছে, এই মিলাদ নবীর উসিলায় ওই আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। এত সুন্দর কবর, ভিতরে দুইটা সাপ দেখলাম। এখন ওই বাবার সন্তান গুলো কবরের পারে দাঁড়ায় রয়েছে, আব্বা গো নিজের চোখে সাপ দেখা তোমার কেমনে কবরে শোয়াই? এলাকাবাসীর ইমাম কয় জীবনে তোমার এমন পাঁচ ওয়াক্ত নামাজি জানি, তোমার কেমনে কবরে সাপ দেখা শোয়াই? এলাকাবাসীরা কয় হাইরে যুবক তোরে তো জীবনে অন্যায় করতে দেখি নাই, আজকে কেমনে তোর সাপ দেখা কবরের মধ্যে শোয়াই? বলেন আল্লাহর ভরা কি নরম না শক্ত? আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহর ধরা বড় শক্ত, কাগজ কাটকার গুড়ি বানা খার উড়া তাহা আসমান মে, গুড়ি বেচারা কিয়া করেগা রশি মামলা কি হাত মে। আল্লাহ তোরে দুইটা রাস্তা দিছে, একটা ভালো একটা মন্দ, তুই গুড্ডির মতন উঠতে থাক উঠতে থাক, মনে রাখবি ভালো গুড্ডিটার আকাশে উড়ায়, ওই গুড়িটা বাতাসের তালে তালে একবার ডানে যায়, ওই বাতাসের তালে তালে গুড়িটা ভামে যায়, আবার আখাল যখন টান দেয় গুড়িটা যেমনি কাছে চলে আসে। আল্লাহ কয় তোরে সাইরা দিছি ঘুরতে থাক ঘুরতে থাক, আমি আল্লাহ যখন তোরে টান দিব পৃথিবীর কোন শক্তি তোর একটা পশম ধরে রাখতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? ওয়ামাস্তাদিরি নাফসুম বি আইনি আউদিন তামু, তুমি তো জানো না কোথায় তোমার মরণ হবে, তুমি এটাও তো জানো না জীবনের কয় ওয়াক্ত নামাজ তোমার কবুল হয়েছে। এই জন্য যুবকের দল অনেকে মনে করে আমি মৃত্যুর জন্য প্রস্তুত ছিলাম না, হঠাৎ বুঝি মৃত্যু আইছে, অনেকে কে হঠাৎ মিলে মৃত্যু আইছে, অনেকে কে হঠাৎ মৃত্যু এসে গেছে, হঠাৎ লোকটা মারা গেছে, হঠাৎ লোকটা স্ট্রোক করেছে, হঠাৎ লোকটা পানিতে পড়ে মারা গেছে, হঠাৎ লোকটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আরে হঠাৎ না হঠাৎ না, তুই মনে করছস হঠাৎ মারা গেছে, কিন্তু আমার আল্লাহ এই মরণটা আগেই লিখে রাখছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তো এই মরণটা আগেই লিখে রেখেছেন, তোমার কাছে হঠাৎ মনে হয়, আসলে হঠাৎ না হঠাৎ না। আল্লাহ যেই দিন তোমার মরণ রেখে দিয়েছেন, একটা সেকেন্ডও এদিক সেদিক করা হবে না। মানুষ কই যায় রে,
তুমি আছাড়িয়া মসজিদের পালকি আয়না ধুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া এ মসজিদের দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। কেউ পাজারো গাড়ির মধ্যে উঠলে পাজারো গাড়িতে উঠছি, কেউ হায়াস গাড়িতে উঠলে হায়াস গাড়িতে উঠছি, কিন্তু তোর জীবনের শেষ ঠেলা গাড়িটা মসজিদের বারান্দায় পড়ে আছে। একটা বার কি ওই আলমটা গাড়িটা দিয়ে কেউ কি নিজের গুছাইতে পারলা না? মানসিক কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পাল্লিকে আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এইবারে লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকাদ্দমা কইরা ঘুমাইলা হার করি। এইবারে লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকাদ্দমা কইরা ঘুমাইলা হার করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের ওই পালকি আয়না তোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষে কই যায় রে মসজিদের পালকি আয়না তোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। কথা বলো ঠিক না বেঠি, যা মসজিদে যা, মসজিদ সেই গাড়িতে আছে। মসজিদের পালকি খানা আসবে সবার কাছে সবার জানা, বড় পাতার গরম চলে শেষ গোসল দিবে সব জনা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না? কবরের ভিতরে কি গোলাপ ফুল না সাপ? এই জোরে বলেন গোলাপ ফুল না সাপ? সাপটা হলো অনেক ভয়ঙ্কর প্রতীক, ওই সাপ এইটা সন্তান চোখের পানি ফালাইয়া কান্দে, এলাকাবাসীরা চোখের পানি ফালাইয়া কান্দে। এবার যেহেতু তারে কবরে দিতে হবে, দিন যত যাবে কবরে যাওয়ার আগে লাশটা পচে যাবে, এই জন্য এলাকার মানুষ মনে মনে ভাবেন আর কত কবর করব, আর কত অপেক্ষা করব। এই কথা বইলা সাপ সহকারে কবরের ভিতরে তারা ফালাইয়া দিছি, কবরটার ভিতরে কোনো মানুষও ডর এলামে নাই। আল্লাহু আকবার! এই কবরের ভিতরে ভয়ও কোন মানুষ নামে নাই। ওই কবরের ভিতরে বাঁশ দিয়া চাটাই দিয়া এমন ভাবে মাটি গুঁড়া দিয়া মানুষে চলে গেছে। এবার বাজারের ভিতরে মানুষ বলা বলি শুরু করেছে, এই লোকটা বড় নামাজওয়ালা, এই লোকটা বড় রোজাওয়ালা, এই লোকটা হলো যাকাতওয়ালা। কিন্তু লোকটা মারা যাওয়ার পরে তার কবরের ভিতরে কেন বিষধর সাপ দেখা যায়? এই কথা নিয়ে মানুষে আনা আগুনা শুরু করে দিয়েছে। আমার এলাকায় দেখবেন কেউ ফাঁসি দিয়ে মারা গেলে বাজারের মধ্যে সমালোচনা করে, কথা কন ঠিক কিনা বলেন? কেউ বলে ছেলেটা বড় ভালো ছিল, কেমনে ফাঁসি দিয়ে মরলো? এই যুবক, হ্যাঁ যুবক, তোরই বলি জীবনে কোনোদিন ফাঁসি দিয়ে মরবি না। ওয়াদা করো, ওয়াদা করো, জীবনে কোনোদিন গলায় ফাঁস লাগাইব না, জীবনে কোনোদিন বিষ খেয়া মরবো না। আর মা বন্ধুকে বলে যায় জীবনে কোনোদিন জামাই লোকের ঝগড়া করে পেরি বলি খেয়া মরবো না। যদি মরা যাও, আত্মহত্যা করা কি ছোট পাপ না মহাপাপ? আই জুড়ে বলো কি পাপ?
মা তোরে দমক দিছে একটু পরে মা তোরে ডাইকে ভাত খাওয়াইবো। মায়ের সঙ্গে অভিমান করে, স্ত্রীর সঙ্গে অভিমান করে, কিংবা স্বামীর সঙ্গে অভিমান করে, তোমরা আত্মহত্যা করো না। তবে যুবকদেরকে কেন বলছি, এই যুবকরা প্রেম করে, প্রীতি করে, মোবাইলের মাধ্যমে সম্পর্ক তৈরি করে, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো এবং মেসেঞ্জারের মাধ্যমে তারা প্রেম প্রীতি তৈরি করে, এমন ভাবে আসক্ত হয়ে যায়, নিজের জীবনের মাল বিসর্জন দেয়, নিজের যৌবনকে বিসর্জন দেয়, শেষ পর্যন্ত অনেক সন্তান অভিমান করে আত্মহত্যার পথ বেছে নেয়। এটা কি হালাল না হারাম? হাত তুলে বলো হালাল না হারাম? আজকে থেকে ওয়াদা করতে হবে, আমরা কোনোদিন সুইসাইড করব না। লোকটার কবরে যে সাপ, লোকটা কি নামাজ পড়তো কি পড়তো না, রোজা রাখতো কি রাখতো না, হজ করছে কি করে নাই, এরপরে তার কবর কি? এখন এলাকার মানুষ বিষ্কায় মল্লে যেমন সমালোচনা করে, একটা যে কোনো মরণের একটা নেগেটিভ পজিটিভ, আমরা দেশে তো এমন দেশ জানা যার মাটি শুরু হয়ে যায়, কেউ কেউ ভালো আছে আর একটা কাঠটা মরছে বানিয়েছে, আমরা দেশের এমন দেশ জানা যার না, তাহলে দোকানে বইয়া ঘন্টার পর ঘন্টা গল্প গুজব করলে তার সময় নষ্ট হয় না, জানা যার মাঠে গেলে কো তাক দা করুন রৌদ্র লাগে ও তাড়াহুড়া করে, এমন কিছু নামের মুসল্লি আছে না নাই বলে গভীর মনোযোগ। এবার এলাকাবাসী বলে কি ব্যাপার, এই লোকটা ছিল আল্লাহওয়ালা, নবীওয়ালা, নামাজিওয়ালা, লোকটার কবরের ভিতরে কেন এত সাপ দেখা যায়, তার কারণটা কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কোন মানুষ ব্যাপারটা বুঝতে পারতেছে না, কি ব্যাপার লোকটা এমন ভালো? এবার হঠাৎ করে একটা সর্দার ডাক দিয়ে কয়, এবার হঠাৎ করে একটা সর্দার ডাক দিয়ে বলেন, আমরা চোখে দেখেছি লোকটা নামাজ পড়তো, আমরা চোখে দেখেছি লোকটা রোজা রাখতো, কিন্তু লোকটার কবরে কেন সাপ আছে? নিশ্চয়ই এই লোকটা গোপনে গোপনে এমন কিছু কাজ করছে, যেই কাজের কারণে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে, যেই কাজটা হয়তো আমরা জানি না, আমরা যদিও না জানি, কিন্তু তার স্ত্রী জানতে পারে কি পারে না? এবার এলাকাবাসী সবাই মিলা তার স্ত্রীর কাছে গেছে, যাইয়া ডাক দিয়া কই শুনো না, তোমার স্বামীকে দেখেছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, তোমার স্বামীকে দেখেছি রোজা রাখতো, তোমার স্বামীকে দেখেছি হজ করেছে, যাকাত দিয়েছে, এই জন্য বন্ধুরে আপনারা যারা যারা টাকা দিয়েছেন হাত তুলুন তো, হাত নামান। এই যে খণ্ড খণ্ড মানুষগুলো টাকা দিয়েছেন, মোট টাকা উঠছে 14,500 টাকা। মারহাবা বলেন, মারহাবা বলেন। এরপরে আমার যুবক ভাইরা ওই স্ত্রীর কাছে যাইয়া ডাক দিয়ে, তুমি তো তোমার স্বামীর কর সংসার করেছ, আজকে কি মহিলারা প্যান্ডেল আছে নাকি? নাই, হয়তো ডানে বামে দাঁড়ায় অনেকে শুনতে পারেন। মা বোনদেরকে বলি, মা গো তোমরা স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করো, স্বামীকে বলি স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করেন, কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি কবরের পারে গিয়া চোখের পানি ফেলাইয়া আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার স্বামীটা বড় ভালো মানুষ ছিল, আমার স্ত্রীটা বড় ভালো মানুষ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার স্বামীর দোয়া আর স্ত্রীর দোয়া তার কবরটাকে জান্নাত বানায় দে, জোরে কোন আমি। এবার এলাকাবাসী যাইয়া ডাক দিয়া কয়, শুনো তোমার স্বামী এত ভালো মানুষ, কিন্তু তোমার চোখে আমাদের চোখে পড়েছে তোমার স্বামী ইবাদতওয়ালা, কিন্তু তোমার স্বামীর এমন কিছু চরিত্র আসেনি যেগুলো আমরা বাহিরের মানুষ জানি না, তুমি স্ত্রী ঘরের মানুষ হিসাবে তুমি জানতে পারো। স্ত্রীটা চোখের পানি ফালাইয়া কয়, লজ্জা দিয়েন না গো, লজ্জা দিয়েন না, আমার স্বামী নামাজ পড়তো, আমার স্বামী রোজা রাখতো, হজ করছে, যাকাত দিছি, কিন্তু আমার স্বামীর একটা দোষ আছিল, এই দোষটা সমাজের কোনো মানুষ জানে না, এই দোষ
পুরুষটা সমাজে কেউ বলতে পারে না, জানে শুধুমাত্র আমার আল্লাহ, আর চোখে দেখেছে আমি নিজে। কই কি এমন সমস্যা যেই কারণে তোমার স্বামীর কবরের ভিতরে সাপ মনে হয় আমরা দেখতে পেরেছি? স্ত্রীটা ডাক দিয়ে বলে, ও সমাজের, ও আমার বাবারা, এ আমার সমাজের বন্ধুরা, আমার স্বামী নামাজ পড়তো, রোজা রাখত, হজ করেছে, কিন্তু একটা অভ্যাস আমার স্বামীর খারাপ ছিল। কই কি খারাপ ছিল? সে রাসূলের সুন্নাহ ব্যবসা বাণিজ্য করত, ওজন দেওয়ার ব্যবসা করত, কখনো করতে খেজুরের ব্যবসা, কখনো করেছে গমের ব্যবসা, কখনো করেছে জবের ব্যবসা। জব যখন তিনি বিক্রি করতেন, ওজনের ভিতরে পাথর ঢুকাইয়া দিতেন, পাথর, এই পাথরগুলো ঢুকানোর পরে আমি বলতাম, আপনি যে মানুষের ওজন দিয়ে দিয়ে মাপ দিতেছেন, আমার পাশে অনেক ব্যবসায়ীরা আছে, এই জন্য আমি ওয়াশটা এখান থেকে শুরু করেছি, যেন ব্যবসায়ীদের জন্য একটা মেসেজ পেয়ে যায়। ও আমার ব্যবসায়ী বন্ধুরা গো, মানুষকে ঠকাইলে আল্লাহ আপনারা ঠকাইয়া দিব, এই জন্য আমার স্বামীটা ওজন করার দ্রব্য বিক্রি করত, কিন্তু সে ওজন করার সময় পাথরের গুড়া গোলা, পাথরের কণা গোলা দিয়ে দিয়ে ওজন বাড়াইয়া বিক্রি করত, আর সে বেশি বেশি টাকা লাভ করত। এ সেই ব্যক্তি মানুষকে ঠকাইয়া অনেক টাকার মালিক হইয়া অহমিকা করে, অহংকার করে মসজিদে গিয়ে নামাজ পড়ে, মানুষের সামনে সাধু স্বাস্থ্য। এই জন্য আমার মনে হয় আমার আল্লাহ বেজার হয়ে গেছি, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ মনে হয় বেজার হয়ে গেছে। ওয়ামা কারু ওয়ামা কারু ওয়াল্লাহু খায়রুল সেই জবাব দিবে। ও সমাজের মানুষেরা, আমার মনে হয় আমার স্বামীর এহেন কর্মকাণ্ডে আল্লাহ বেজার হয়ে গেছি, এই জন্য আমার স্বামী কবরের মধ্যে সাপ এসে গেছি, এই জন্য আমার বন্ধু। এখন বলবেন তাহিরি হুজুর, আমরা তো চালের ব্যবসা করি, চালের মধ্যে ধান থাকে মাঝে মাঝে, আমরা তো পাথর বিক্রি করে বিক্রি করি না, পাথর মিশে বিক্রি করি না, আমরা সরিষা বিক্রি করি, মাঝে মাঝে গুলাবালি থাকতে পারে, কিন্তু আমরা তো পাথর মিশিয়ে বিক্রি করি না। হ্যাঁ তোমার কথা ঠিক আছে, কিন্তু আমি একটা কথা বইলা যাই, চাউলের মধ্যে যদিও পাথর মিশাই না, সরিষার মধ্যে যদিও মাটি মিশাই না রে, জগৎপুরের মানুষ আমার সঙ্গে কথা দাও, এখানে এলাকায় অনেক দুধের ব্যবসায়ী আছে, দুধের মধ্যে পানি মিশাইয়া বিক্রি করি। আরে এইটাই তো হিডা, হিডাই তো হিডা, দুধের মধ্যে পানি মিশাই কি মিশাই না? এই জন্য যুবক, মানুষকে ঠকাইলে তোমারে ঠকাইব কে? কবরের ভিতরে সাপ নামায়া দিবে। এই জন্য যুবক ভাইরা, আজকে থেকে ওয়াদা করেন, জীবনে কোনোদিন দ্রব্য মুদ্রা আরেকটা কথা নেই, আজকে কইলে একটা কথা, আমরার দেশে আপেল বিক্রি করেনি ঠুঙ্গাড়া, দেখবেন ঠুঙ্গাডা ওই লোক ঠিক দেখবা, নিচে দেয় এত বড় একটা ফ্যাকেট লাগাইব, মাছ বেছে নি বরফ থেকে টান দাই না ফালাই, আরে কত দোকা দিবা? তোমার দোকার খবর তুমি জানো, জানো ঠিক, কিন্তু মানুষকে দোকা দিলে তোমাকে আল্লাহ নিয়ামত কমাইয়া দিবে, কথা বলেন ঠিক কিনা? ঠুঙ্গাডা বুঝেননি, ঠুঙ্গাডা নিচে তো দেখবেন মুড়া, দুরা মুড়া, আবার কিছু কিছু দেখবেন, কিছু কিছু ফাল্লার তোলে দেখবেন চম্বুক লাগায়, ঠিক নিও আমার এলাকার তো মানুষ বালা, আমি আমার কাছে অনেক বাটফটি ধরা খা, আমি গাড়ির বয়ে থাকলো গ্লাসটা তো কালো, আমি কিন্তু দেহি আর কি তা করে। এই ব্যবসায়ীরা, ব্যবসা করবেন সঠিকভাবে ব্যবসা করবেন, কারণ যদি নিয়ম নীতি বজায় রেখে ব্যবসা করেন, দেখবেন আপনার ব্যবসার মধ্যে বরকত দেওয়ার মালিককে। আরো জোরে বলো কে? আল্লাহ।